আপনারা দাম পেতেছেন কত? 75,000। আচ্ছা পাবলিক দাম বলছে কত? 65 বলে না? আচ্ছা গরু একটাই নিয়ে আসছেন? একটাই নিয়েছেন, এই একটাই আছে, বাকিটা বিক্রি করে দিচ্ছেন, এতে কি লাভ ছিল? মানে সমান তাই কেন ওই সব আপনার দিন দাম কম নাকি? মাংসের দাম তো কম না, আজকে তো বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে বাজার চুর ড্যাম হয়েছে আর কি, বাজার হয়েছে। এখানে তো আমি দেখলাম তুলনামূলক গরুর দাম, আর দেখা তো আপনার ওই আপনার সেই শরৎপুরের লোক এই জন্য এখানে আসে, এখন আর লোকজন ওই বাজারে গিয়ে ঝামেলা কর ঝুঁ ঝামেলা করতে দিকে যায় না। এই ভাইজান, বড় ভাই, আপনার এটা কত ভাইজান? হ্যাঁ 47। আচ্ছা পাবলিক দাম কত বলছে? 47ই কইছে দাম। তুমি চাইছিলা কত? 80,000। দাম বলছে কত? 75 হলে বিক্রি করবেন না? আচ্ছা আচ্ছা, আপনি গরু নিয়ে আসছিলেন কয়টা? একটাই নিয়ে আসছেন না? আচ্ছা আচ্ছা ভাই আসো। এ ভাইয়া তোমার একটা দাম চাইতেছো কত? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে বাজারটা আপনার অনেকটা ফাঁকা হয়ে গেছে, এদিকে আপনার গরু দেখে আপনার আচ্ছা বৃষ্টি হয়েছিল, যার কারণে গরু বাজারটা প্রায় পইরা গেছে আর কি। তো এখন শেষ সময়, বাজার একটা ফাঁকা। ভাই আসো। মুরব্বী, দাম দিতেছেন কত বাবা? দাম চাইতেছেন কত? 68,000। গরু কি একটাই নিয়ে আসছেন? গরু কি নিয়ে আসছেন একটাই? আচ্ছা বিক্রি করতে পারেন নাই? আপনি কি বেচে কিনে করেন আতালের গরু? আতালের গরু আপনার? ও আচ্ছা আচ্ছা, দাম এমনি বলছে কত? পঞ্চাশ। আচ্ছা কম, আজকে একটু দাম কম, অন্যান্য দিনের চেয়ে আসো আজকে একটু দাম কম। যারা বিক্রি করতে আছে এরা তো বলতেছে কম। ভাইয়া তোমার একটা দাম চাইতেছে কত? 70। দাম দাম বলছে কত? 60-65,000 বলে না? আচ্ছা তোমার নিজের গরু না কিনে বিক্রি করো? আচ্ছা কিনে বিক্রি করো না? এদিকে আসলে বাজার প্রায় শেষের পর্যায়ে, তো আমরা আসলে আর ই করবো না। এই বড় ভাই এটা কিনছেন কত দিয়া? হ্যাঁ কিনছেন নাকি? না ভাই। কত কি বিক্রি করার জন্য? কত একটা দাম বলছে কত? 70,000। আচ্ছা আচ্ছা, দেখি আপনি আসলে করুন না, কিনা বিক্রি করেন? কিনা বিক্রি করেন না, কিনা আপনার অনেক বেশি আছে আর কি। আপনি কি ফিরাই নিয়ে যাবেন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্শক আসলে বাজারটা একটু কইরা গেছে আর কি। ঠিক আছে ভাই, না না ঠিক আছে, আপনি যান সব শুনি। এদিকে সব আমি এদিকে বাইরে নদী পারে যাবো, এদিকে ম্যাক্সিমাম দিদি ই করা শেষ আর কি। এ মুরব্বী, এ মুরব্বী এটা দাম চাইতেছেন কত? 85। না দাম বলছে কত বাবা? দাম বলছে কত? 72,000 কয় না? আচ্ছা তো দর্শক আসলে এই মুরব্বীর জিজ্ঞাসা, মুরব্বী দাম চাইতেছেন কত? কত? 65 বলে না? আচ্ছা আচ্ছা, বাসুর আছে, আসলো চাষা কথা বলছিলাম না আপনার লগে? ঠিক আছে, গরু বেছেন সমস্যা নাই, সময় আছে। তো আসলে এদিকে এই সাইডে যে গরুগুলো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার 40-50 বা 60, এগুলোর ভিতরে এই গরুগুলো বিক্রি হয়। এখন বাজার যেহেতু পড়ে গেছে, তো ম্যাক্সিমাম লোকজনই আপনার আসলে গরু নিয়ে যেতেছে আর কি। তো এটা হচ্ছে আপনার চরমোনাই হাট।